আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক নতুন ইউটিউবার ইউটিউবে আসে, তারা নতুন একটি চ্যানেল খুলেই তারা ইউটিউবে সার্চ করতে থাকে যে ইউটিউবে দেখি সার্চ করে আমার চ্যানেলটি র্যাঙ্কে এসেছে কি না। তো অনেকেই এইভাবে চ্যানেল খোলার পরে দেখছে তাদের চ্যানেলটি সার্চ দিলে আসে না। তো আজকে আপনাদের মাঝে এই সিক্রেট বিষয়টি নিয়ে শেয়ার করব, যেই বিষয়টি আপনারা যদি ফলো করেন, আমি সাথে কিছু টিপস দেব, এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার নতুন চ্যানেল সার্চ করার সাথে সাথে আপনার চ্যানেল সার্চ দিলে খুঁজে পাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন। তো আপনি যখন চ্যানেল খুলবেন আপনি অবশ্যই কিছু বিষয় আপনার মাথায় রেখে চ্যানেলটি খুলবেন। ধরুন আপনি চ্যানেলটি যখন খুলতে যাবেন তখন যেই নামটি সিলেক্ট করবেন সেই নামটি প্রথমে আপনি ইউটিউবে সার্চ করবেন। তো সার্চ করার পর যদি সেই নামে অনেকগুলো ইউটিউব চ্যানেল অথবা একাধিক ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আপনি সেই নামটির সাথে কিছু অ্যাড করবেন। কিছু অ্যাড করে আবার সার্চ করে দেখবেন সেই নামে কোনো চ্যানেল আসে কি না। এমন একটি ইউনিক নাম সিলেক্ট করবেন যেটি ইউটিউবে সার্চ করলে কোনো চ্যানেল আসে না। তো এটি গেল। দ্বিতীয়ত এমন একটি ইউনিক নাম সিলেক্ট করবেন যেটি সংক্ষিপ্ত আকারের হয় এবং বেশি বড় না হয়। সংক্ষিপ্ত আকারের হলে ভিউয়াররা আপনার চ্যানেল সার্চ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, অনেক বড় হলে তারা বিরক্ত বোধ করে যে এত বড় নাম সার্চ করতে তাদের ঝামেলা হয়। সো আপনি ভিউয়ারদের কথা ভেবেই চ্যানেলের নামটি সিলেক্ট করবেন। তো সুন্দর একটি নাম, ইউনিক একটি নাম তৈরি করবেন এবং সেটি সার্চ করে দেখে নেবেন। এরপরে সেই নামের সাথে এমন কিছু সংক্ষিপ্ত ওয়ার্ড ব্যবহার করবেন যাতে চ্যানেলটি আপনার দ্রুত সার্চ র্যাঙ্কে চলে আসে। এরপরে আপনার চ্যানেলটি যদি সার্চ র্যাঙ্কে না আসে তাহলে আপনি কি করতে পারেন? অনেকেই দেখছেন যে ছোট নাম দিয়েছি, ইউনিক নাম দিয়েছি, ভিডিও আপলোড করেছি কিন্তু চ্যানেল সার্চ করলে আসছে না। সো আপনার চ্যানেলও সার্চ করলে আসবে। ঘন ঘন নাম পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি কি করতে পারেন, রেগুলার কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারেন। যখন আপনার চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্কিং করবে তখন দেখবেন আপনার চ্যানেলও সার্চ করলে চলে আসবে। এই কারণে আপনার চ্যানেলটি র্যাঙ্কিং করার জন্য আপনাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে, এরপরেই আপনার চ্যানেলটি সার্চ করলে সবার উপরে শো করবে। আর অবশ্যই আপনার চ্যানেলটি ইউনিক নাম যদি হয় দেখবেন আপনার চ্যানেলটি ভিডিও ছাড়ার আগ মুহূর্তেই আপনার চ্যানেলটি সার্চ করলে আপনি সবার উপরে পেয়ে যাবেন। আর যখন পাবেন না শেষে কিছু ওয়ার্ড যুক্ত করে নেবেন বা প্রথমে কিছু নামের সাথে ওয়ার্ড যুক্ত করে নেবেন, তাহলেই দেখবেন আপনার চ্যানেল সার্চ র্যাঙ্কে চলে এসেছে। সো এই টিপসগুলো যদি আপনি আপনার চ্যানেলে ফলো করেন তাহলে অবশ্যই, আপনার চ্যানেলে প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনার নতুন চ্যানেলটিও আপনি সার্চ করলে সবার উপরে দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল থেকে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিও শেষ করা যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।